পৃথক পৃথক বিদ্যুৎস্পৃষ্ট ঘটনায় মৃত্যু হলো এক মহিলা সহ তিনজনের। মৃতদেহগুলি আনা হলো ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। প্রথম ঘটনাটি ঘটেছে বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রৌঢ়ের মৃত্যু বলে অভিযোগ এলাকাবাসীর। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে মালদা জেলার মোথাবাড়ি থানার শরাফত টোলা এলাকায়। অপরদিকে দ্বিতীয় ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর থানার ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চাঁদপুর এলাকায়। সেখানেও বিদ্যুৎ দপ্তরের গাফিলতির জেরে এই মহিলার মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, গতকালকে দুপুরে বাড়ি থেকে গ্রামে খাবার জল আনতে গিয়েছিলেন, সেই সময় রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল। না বুঝতে পেরে ওই এলাকার তুলসী মণ্ডল নামে 37 বছরের এক গৃহবধূ পা দিয়ে দেয়। ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই মহিলা। তার চিৎকারে ছুটে আসেন অন্যান্য প্রতিবেশীরাও। তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গাজল গ্রামের হাসপাতালে। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই গৃহবধূর। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত গৃহবধূর পরিবার সহ গোটা গ্রামে। অন্যদিকে তৃতীয় ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজল থানার নরসিংহডাঙ্গা এলাকায়। সেখানে গতকাল বিকেলে অন্যান্য দিনের মতো জমিতে চাষ করতে গিয়েছিলেন 38 বছর বয়সের হরপ্রসাদ ভট্টাচার্য নামে এক কৃষক। সেখানে ট্রান্সফরমার তার ছিঁড়ে পড়েছিল, হাত দিতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকারে আশেপাশের অন্যান্য কৃষকেরা ছুটে আসেন। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় গাজল গ্রামের হাসপাতালে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই কৃষকের। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে আনা হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত কৃষকের পরিবার সহ গোটা গ্রামে। রঞ্জিত দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। কারেন্টের তারে মারা গেছে, কারেন্টের তার কেটে পড়েছিল রাস্তার। এবার উনি জল নিতে যাচ্ছিল, জল নিতে যে বোবা মানুষ তো প্যাঁচ লেগেছে কখন, আর কারেন্টের বিষয়ে তো কাউকে ডাকতে পারেনি। এবার ওখানেই থেকে গেছে পড়ে। এবার বাইরের লোক গিয়ে দেখছে যে হ্যাঁ এই অবস্থা, এই ডান হাতে প্যাঁচ লেগেছিলো, ডান হাতের তো গোটাই মাংস চলে গেছে। দিয়ে তারপরে আমরা যেমনই জেনেছি জানার সূত্রে নিয়ে বুলবুলি গেছি। বুলবুলিতে বললো যে না আছে বেঁচে, কিন্তু লাস্ট মনে হয় রাস্তায় শেষ হয়ে গেছে। নিয়ে বুলবুলি থেকে ট্রান্সফার করলো মালদা, মালদায় নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ইমার্জেন্সিতে ভর্তি করার পরে বলে কি না মারা গেছে। কি নাম তার? তুলসী মণ্ডল সিংহ। এটা কি গাফলতি হয়েছে? প্রচুর কারেন্টের অফিসে ফোন করা হয়েছে, কারেন্টের দপ্তরে ফোন উঠায়নি। তারপরে যে হ্যান্ডেল ফেলতে যাওয়া হয়েছে অনেক দূরে, প্রত্যেকটা তার ওই যে মানে 3-4 তার আছে, তারটাতে প্রায় জায়গা জায়গায় গিট মারা, মানে গোটা তার না। তারটা কি রাস্তায় পড়েছিল? হ্যাঁ রাস্তায় পড়েছিল। এটা তো আরো বড় দুর্ঘটনা ঘটতে পারতো, অনেক দুর্ঘটনা। একটা শিশু বেঁচে গেছে। তারপরে যদি খুব চলতি রাস্তা হতো তাহলে তো অনেকগুলো মানুষ মারা যেত। অভিযোগ করবেন তো আপনারা? অভিযোগ তো হচ্ছেই। এটা কি হচ্ছে? এটা তো অভিযোগ। কি নাম আপনার? মঞ্জু সিংহ। ঘটনাটা হচ্ছে উনি জমিতে জল দিতে গিয়েছিল, তো লাইনের তার ওখানে দিনের ভিতরে কাটে যাওয়ার পরে তো উনি কিন্তু খেয়াল করেননি যে এখানে তারটা কাটা আছে। তো উনি যখনই গেছেন ওই টিনে যখনই হাত এসে পট করে ওনাকে ধরে রাখে। ধরে রাখার পর তারপর চিল্লাচিল্লি হয়। প্রথমে একবার ইয়ে করছিল যে বাবা আমাকে বাঁচাও, তো ওই চিল্লানোর পরে এদিক ওদিক লোক ছিল মাঠে, ওরা দৌড়াদৌড়ি করলো। এবার বাকি লোকে যেয়ে হ্যান্ডেল নামায় দেন, হ্যান্ডেল নামার পরে উনি যখন পড়ে যায় তারপর হট করে আমরা গ্রামের সবাই দৌড়াদৌড়ি করে গাড়ি করে গাজল নিয়ে এসি হাসপাতালে। গাজল হাসপাতালে আনার পরে লাস্ট ফিনিশিং আমরা জানতে পারলাম যে উনি ডেথ হয়ে গেছে। বাড়ি থেকে কত দূরে গিয়েছিলেন জমি? মনে করেন 1 ঘন্টা রাস্তা আমাদের বাড়ি থেকে গাজলে। জমিটা কত দূরে? জমিটা বাড়ি থেকে বেশি দূর না, আমাদের রাস্তা থেকে হালকা পাতলা 100 মিটার। নাম কি তার? হরপ্রসাদ ভট্টাচার্য। বয়স 37 বছর। না আপনার নাম? আপনার নাম কি? আমার নাম সত্যনন্দন বিশ্বাস। কি করতেন তিনি? উনি হচ্ছে একজন কৃষি কাজ করতেন, কৃষি ছিলেন এবং ব্রাহ্মণ মানুষ, ঠাকুর পূজা টুজা করতেন।